দশ দফা দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ, মিছিলে মিছিলে সরকার বিরোধী স্লোগান, তত্ত্বাবধায়কের দাবিতে আবারও ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি। গণতন্ত্র এবং ভোটার অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা দিনের ভোট দিনে দেওয়ার জন্য লড়াই করছি। শেখ হাসিনার পতনই হলো বিএনপি নির্বাচনের প্রস্তুতির 99 ভাগ। সহিংসতা মোকাবিলায় রাজপথে সরব আওয়ামী লীগ, সমাবেশে কর্মী সমর্থকের ঢল, জানমালের ক্ষতি হলেই কঠোর ব্যবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ। সংঘাত, আগুন, সন্ত্রাসকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে দেশ। গাজীপুরে স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করছে সরকার। 19 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নপত্র জমা 12 ফেব্রুয়ারি, আলোচনায় রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনের নাম, তফসিল ঘোষণা করলেন সিইসি। মেট্রো রেলের পল্লবী স্টেশন চালু, ফেব্রুয়ারিতে যুক্ত হবে আরও 2টি স্টেশন। যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর 1 কিলোমিটারের বেশি। দেরি হলেও নিষেধাজ্ঞায় পড়া রুশ জাহাজে থাকা রূপপুরের মালামাল দেশে আসবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। স্যাংশনে থাকা 69 নৌযানকে ভিড়তে দেবে না বাংলাদেশ। এবং বৈশ্বিক সংকটের ধাক্কা দেশে অর্থবছরের প্রথম 6 মাসে আমদানি রফতানিতে অর্জিত হয়নি রাজস্ব আদায়ের লক্ষ্য, ঘাটতি 9.5 হাজার কোটি টাকা।